দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে পৌর নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্টকে কোনরূপ পথসভা বা প্রচার করবার জন্য পারমিশন দেওয়া হচ্ছে না। বুধবার দুপুরে অভিযোগ করলেন আরএসপি নেত্রী সুচেতা বিশ্বাস। জানা গেছে বুধবার বালুরঘাট শহরে ইস্পিতা ধরের একটি পথসভা ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই পথসভার পারমিশন দেওয়া হয়নি, তাই বামেরা বাধ্য হয়ে ওই পথসভা বাতিল করেছেন বলে অভিযোগ বামফ্রন্টের। বাম নেত্রী সুচেতা বিশ্বাসের অভিযোগ, শাসক দলের অঙ্গুলি হেলনে প্রশাসন তাদের সভা করে দিচ্ছে না। যদিও এই বিষয়ে তৃণমূলে বক্তব্য জানতে দক্ষিণের জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর সুভাষ চাকির সঙ্গে ফোন মারফত যোগাযোগ করা হয়, কিন্তু সুভাষ চাকি তিনি এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিএল লেন, কোচবিহার। জানিয়েছেন বাম নেত্রী শুনব। এটা হচ্ছে ইপ্সিতা ধর, কারণ আমাদের বহু জায়গায় কোনো প্রোগ্রাম আমরা পাচ্ছি না। এখানে ওরা একটা সময় প্রোগ্রাম আমরা দিয়েছি যে একটায়, তাহলে সময় না থাকলে একটাই আমাদের প্রোগ্রাম দেন। এখন বাজে দুটা, কোনো প্রোগ্রাম হচ্ছে ওখানে, তাহলে আমাদেরকে দিল না কেন? যদি প্রোগ্রাম হয় তাহলে আমাদেরকে দিবে না, কোনো প্রোগ্রাম নাই তো আমাদেরকে কোনো প্রোগ্রাম দিতে দিচ্ছে না, আমাদের কোনো বক্তব্য মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। কিন্তু মানুষের অন্তরে আমরা আছি, আমরা আমাদের বক্তব্য বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। আপনারা এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত দেখতে পাচ্ছেন? এই ঘটনাটা কি প্রমাণ করে বলে দিতে হবে মুখে? এটা ঘটনাটা কি প্রমাণ করে? সাহেব কাছারিতে আমরা কবে থেকে চাচ্ছি, দিচ্ছেই না। শেষে আমরা বললাম আমাদের 25 তারিখ সকালে দেন, তাও দেবে কি না এখনো পর্যন্ত সন্দেহ আছে। এবং সেটা শুধু সাহেব কাছারি বা আজকে শাসন নম্বর বলে না, এটা গোটা বালুরঘাটের এই চিত্র। আজকে আমি যোগমায়ের বক্তব্য রেখে আসলাম কয়েকদিন আগের থেকে, আজকে দিব কালকে দিব করতে 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 আজকে সেখানে হলো। এটা গোটা বালুরঘাটের চিত্র। এটা আমরা খুব মানে কি বলবো, দুঃখিত যে আমাদের কথা আমরা মাইকে মানুষ যেমন প্রচার করতে পারছি না, যদিও আমরা বাড়ি বাড়ি গিয়ে বলছি। 3টি প্রোগ্রামই বাতিল হয়েছে। ইপ্সিতাকে ভয় পাচ্ছে নাকি? ইপ্সিতার বক্তব্য হয়তো মানুষের কাছে গেলে ওদের কোনো অসুবিধা হতে পারে, এটাই ভয় পাচ্ছে দিদি। আজকে যে আরিস খান যে মারা গেছে, এটা ভয়াবহ একটা মানে নিকৃষ্টতম ঘটনা, যে ঘটনাটা আজকে গোটা রাজ্য তোলপাড়। নেহাত আমাদের এখানে আমরা ভোট হচ্ছে, আমরা মাইক নিয়ে পারমিশন দিচ্ছি না, আমরা বলতে পারছি না, আমরা মানুষকে এটা বলতাম? এটা কি ধরনের রাজনীতি? কোন ধরনের রাজনীতি? একটা ছাত্র রাজনীতি করতে গিয়ে যদি মানুষকে এইভাবে মৃত্যু বরণ করতে হয়, তাহলে আজকে মানুষের মরাল ভেঙে যাবে, কোনো কিছু বলতে পারবে না। মানুষের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে, অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।